বানানো যেমন সহজ খেতেও খুব ভালো হয়। যেকোনো নিরামিষের দিনে ভাত রুটি পোলাও ঘি ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। আপনার ডিনারে বা লাঞ্চে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো জল আর সামান্য নুন দিলাম। এবার জলটা ফুটতে দেব। জল ফুটে উঠলে 100 গ্রাম সয়াবিন দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পরে দেখুন সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনটা ছেঁকে নেব। এবার এই সেদ্ধ সয়াবিনটা 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। দেখুন সয়াবিনটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ধুয়ে রাখা সেদ্ধ সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেটা খুব ভালো করে বের করে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব জলটাকে বের করে নেবার। তারপরে এগুলো একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সয়াবিনের পেস্টটা একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখে কিমার মতো পেস্ট করে নিয়েছি। এবার এই সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 2 কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য হিং, স্বাদ মতো নুন আর অল্প চিনি। এবার সবটা খুব ভালো করে মেখে নেব। এরপর এতে বাইন্ডিং এর জন্য 2 বড় চামচ বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আমার আরো একটু বেসন লাগবে, তাই আরো 1 বড় চামচ বেসন দিলাম। তবে বেসনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। সব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার মুইঠাগুলো আমি বানিয়ে নেব। এবার অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে মুইঠার আকারে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সব মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সব সয়াবিনের মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে এবার 1টা মুইঠা তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে সয়াবিনের মুইঠাটা ভেঙে যাচ্ছে না, তবে আপনাদের যদি ভেঙে যায় তাহলে অল্প বেসন মিশ্রণে দিয়ে ঠিক করে নিতে হবে। এবার আমি মুইঠাগুলো হালকা সোনালি করে ভেজে নেব। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাগুলো হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার অন্য প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। সবগুলো মুইঠা ভেজে তুলে নিয়েছি। এই মুইঠাগুলো ঝোলে না দিয়ে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে সার্ভও করতে পারেন। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার অনেকটা পরিমাণে তেল কড়াই থেকে উঠিয়ে নিয়ে কড়াতে আমি 3 বড় চামচ তেল নিয়েছি। এবার ওই তেলে 1/2 চামচ গোটা জিরে, 3 ফাটানো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা ফাটানো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা যা আমি 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর সামান্য হিং ফোড়ন দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে 20-30 সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এবার এতে 1/2 চামচ আদা বাটা দিয়ে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। আদা বাটাটা বেশি ভাজার দরকার নেই, খুব হালকা ভাজলেই হবে। এবার এতে 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সামান্য নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে টমেটোটা হালকা করে ভেজে নেব। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে।
প্রায় দু তিন মিনিট পরে টমেটোটা নরম হয়ে এসেছে। এবার এতে লম্বা করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে আলুটাকে 3-4 মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা ভাজা হলে 1/2 কাপ জল দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন দিলাম। তবে ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা বাটাটা দেবেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2-3 বার জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে মশলাটা ভালো করে কষে গেছে, দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে আর আলুর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে 2 চামচ চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে চিনি কেউ না দিতে চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার এতে 4 কাপ গরম জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মুইঠাগুলো 1-1টা করে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ঝোলের মধ্যে মুইঠাগুলোকে 3-4 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে ঝোলের ফ্লেভারটা মুইঠার মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর মুইঠাগুলোও নরম হয়ে যায়। তো মোটামুটি 3-4 মিনিট ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। এই সময় আপনারা একবার নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। এবার এতে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মুইঠা কারি তৈরি হয়ে গেছে। এবার এই সয়াবিনের মুইঠা কারিটা আমি পরিবেশন করে দিচ্ছি। গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্যনতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।